প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, একবার এটা খাওয়া যাবে না, প্রচুর ঠান্ডা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিশ্বজিৎ। আমি সোনালি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড আমাদের তরফ থেকে জানাই সবাইকে হ্যাপি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, আজ আমরা করছি একটা ফুড ব্লগ। আর আজ আমরা যে দোকানে যাচ্ছি, দোকানের নাম হচ্ছে fuchka.com। বেসিক্যালি আমরা জল ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা এগুলোই খেয়ে থাকি, কি তাই তো? একদম। তা আজ আমরা যে দোকানে যাচ্ছি, এটা কলকাতার প্রথম দোকান, ফার্স্ট দোকান, যেখানে 45টারও বেশি ফুচকা পাওয়া যায়। ইভেন এখানে বিরিয়ানি ফুচকাও পাওয়া যায়। আর যতদূর আমি জানি যে এখানে চিকেন ফুচকা, প্রন, মাটন এসব সমস্ত কিছু আরও অনেক টাইপের ফুচকা পাওয়া যায়। সো গিয়ে দেখা যাক, নাহলে বলে যাচ্ছে না। সো লেটস গেট স্টার্টেড। চলে এসেছি fuchka.com দোকানের সামনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ দোকান, লাইটের জন্য দেখানো সম্ভব হচ্ছে না, যতটা পারি দেখাচ্ছি। আমরা চলে এসেছি, এখন ঢুকবো দোকানের সামনে। আর লোকেশনটা কোথায় সেটা জানতে ভিডিওটা এন্ড অব্দি দেখো। ভিডিওর লাস্টে আমরা বলে দেবো লোকেশনটা কোথায়। আর এখন ভেতরে যাব, আর দাদার সাথে আমরা একটু কথা বলে নেবো। তো চলো দেরি না করে যাওয়া যাক। কথা বলে নেবো দাদার নামটা সরজিৎ মণ্ডল। দাদাকে, আর দোকানটা কতদিনের হলো? দুমাস। দুমাস? একদম নতুন? তাহলে তো একদম নতুনই দোকান। দোকানের টাইমিং কি আছে? এই মোটামুটি 5:30 থেকে 5:45 মধ্যে ওপেন হয়ে যায়। নর্মালি 10টা অবধি থাকে, কিন্তু তার আগে সব শেষ হয়ে যায়। আচ্ছা, ওকে। আর এই যে একটা ইউনিক আর ফুচকার আইটেম, বা এত ধরনের ফুচকা, আর শুনছি বিরিয়ানি ফুচকাও এখানে পাওয়া যায়, তাই এটা শুরু কীভাবে? শুরু বলতে তোমরা এটা দেখলে ভালো করে বুঝতে পারবে, এটা অ্যাকচুয়ালি কোচিং সেন্টারের অফিস। আমাদের কোচিং ইনস্টিটিউট আছে, সেটা আমাদের অন্য জায়গায় ব্রাঞ্চেসও আছে। তো এবার এইটা হচ্ছে তার অফিস ছিল। এবার লকডাউনে মার্চ মাসের পর থেকে এটা বন্ধ হয়ে পড়েছিল। কোচিংটা অনলাইনে চলছে, বাট অফলাইনে তো কোনো প্রয়োজন হচ্ছিলো না। তো এটা বন্ধ হয়ে পড়েছিল বলে আমরা ভাবছিলাম এটাকে ছেড়ে দেবো। মানে মোটামুটি প্রায় 7 মাস 7-8 টানা অবস্থায় ভাড়া গুনতে হচ্ছে। তো যখন আমরা ভাবলাম এটাকে ছেড়ে দেবো, তখন মানে অনেকে বললো, স্টাফরা বললো যে দাদা কিছু করা যায় নাকি এটাতে? আমি চিন্তা ভাবনা করে দেখলাম, তারপরে এই আইডিয়াটা মাথায় মানে একদম হঠাৎ করে এসেছিলো যে এরকমভাবে, যেহেতু মানে ফুচকা ব্যাপারটা নিয়ে বাড়িতে খুব করে এক্সপেরিমেন্ট চলছিল, মানে এমনিতেই যে বাড়িতে আনছে, প্যাকেট করে কিনে আনছে, আলু মাখা হচ্ছে, খাওয়া হচ্ছে, এরকম করতে করতে আমাদের এই হঠাৎ করে মাথায় আসে। তো চিন্তা ভাবনা করে প্রথমে খুব কম ভাবা হয়েছিলো, দই যেগুলো আছে, চিকেন ফুচকা, ননভেজটাকে ভাবা হয়েছিলো, করতে করতে আজকে এটা দাঁড়িয়েছে। মানে 1 মাসের মধ্যে, যেহেতু বাড়ির সবার ইন্সপিরেশনে বা তারা রান্নাবান্না করছে, তারা বলছে ফুচকার কনসেপ্টটা একদম অন্য। একজন ভদ্রলোক এসেছিলেন আমার কাছে বিয়েবাড়ির মেনু ব্যাপারে কথা বলতে। তো উনি আমাকে বলেছিলেন যে আপনি একদম হাটকে কিছু একটা নতুন কিছু আইটেম বলুন আমাদের জন্য। আমি বললাম যে হাটকে তো সবই হাটকে, আপনি কোনটা নিতে চান বলো? যা লেখা আছে তার থেকেও বাইরে। তো আমি ওনার মেন কোর্সে মেনুটা পুরো স্টাডি করে দেখলাম যে বিরিয়ানি ছিল না, ইনস্ট্যান্ট বলেছিলাম, তাহলে বিরিয়ানি ফুচকা করেছি। এবার ওখান থেকে তারপরে এটা করে করে বাড়িতে দেখে দেখে এই অবস্থা। বাহ, খুব ভালো লাগলো। আর এই যে বিরিয়ানি ফুচকা শুনছি এখানে পাওয়া যায়, এটা কি অল টাইম অ্যাভেলেবেল? না না না, এটা একদমই না, প্রি অর্ডারে মেনলি অনেক আইটেমই আছে যেগুলো প্রি অর্ডারে, কেননা প্রত্যেকটা হোমমেড বিরিয়ানি তো আমাদের হোমমেডই হয়। তো ওই কারণে রেগুলার তো ওভাবে রেডি করা পসিবল না, এটা তো কোনো হাড়ি বড়ো হাড়ি তো ওভাবে বানানোর মতো নয়। তো এমনি যখন প্রি অর্ডার মিনিমাম 5 প্লেটের আসে আমরা করি, সেই সময় আমরা অন্যদেরও জানাই, এবার সেই দিন অ্যাডও করে দিই যে আজকে হচ্ছে বিরিয়ানি ফুচকা, শেষ হয়ে যায়। এখন অফার কি চলছে? এখন ভ্যালেন্টাইন্স আর সরস্বতী পূজা স্পেশাল অনেকগুলো কম্বো আছে, আর ভ্যালেন্টাইন প্ল্যাটার আছে, এই অফারগুলো চলছে। মানে মোটামুটি 99 আর 149 ভ্যালেন্টাইন স্পেশাল প্ল্যাটার, আর এমনিতে 99-এর 4টে চয়েসের কম্বো আছে। এবার মানে অ্যাকচুয়ালি চাইনিজগুলো আমরা এখন আবার করছি, মানে বিরিয়ানিটা কনসেপ্ট থেকে একটু সরে এখন আবার চাইনিজটা করছি, চিলি চিকেন, চিলি ফিশ ওইগুলো সব হচ্ছে, মাটন ফুচকা এগুলো হচ্ছে এটা। ওকে, ঠিক আছে, আমরা তাহলে কথা বলবো না, এবার দেরি না করে অর্ডারটা নিয়েছি। ভ্যালেন্টাইন স্পেশাল কম্বো একখানা, যেটা প্রাইস 149। সো তোমরা এখানে দেখো এখানে কী কী আছে। এখানে রয়েছে টক, রয়েছে ঝাল, রয়েছে এখানে দুটো রয়েছে মাটন, দুটো চিকেন রয়েছে, দুটো প্রন রয়েছে, আর এখানে ভ্যালেন্টাইন স্পেশাল দুটো ফুচকা রয়েছে এখানে, আর
আর এখানে ভ্যালেন্টাইন স্পেশালের জন্য এখানে দুটো এখানে ধরো বিস্কুট টাইপের দিয়েছে ছোটো ছোটো এখানে রয়েছে, আর এখানেও দুটো আইটেম ফুচকা রয়েছে। সো এরপরে আছে আমাদের চাটনি আইসক্রিম ফুচকা, এরপরে আমাদের পরে আছে এইটা খাওয়া হলে পরে আমাদের আসছে আইসক্রিম ফুচকাটা। সো এবার আমরা টেস্ট করে দেখবো কিরকম কি দেখছি। তা প্রথমে আমরা এখানে চিকেন ফুচকাটা ট্রাই করে দেখব। খুব সুন্দর, খুব ভালো, ভেতরে চিকেনটা খুবই সফট, আর ভেতরে যে চিকেনটা দিয়েছে ভালো মতো করে বাস ঝুড়ি বাজার দিয়েছে, ধনে পাতা দিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগে খেতে। এখানটা প্রনের রয়েছে, ওটা গোটা একটা প্রন দেওয়া রয়েছে ভালো মতো করে, প্রনটা একটা খেয়ে দেখি কেমন লাগে। ভেঙে ভেঙে পড়ছে, প্রন ফুচকাটা ট্রাই করছি দেখি কেমন হয়। বেশ স্পাইসি লাগছে, একটু অন্যরকম লাগছে, প্রনটা বেশ ভালো, বেশ টেস্টি, খুবই ভালো। দেখি ভ্যালেন্টাইন ফুচকা দেখি এটা কেমন খেতে। আইসক্রিম ফুচকা দেখতে পাচ্ছ, দুটো আইসক্রিম কি সুন্দরভাবে সাজিয়েছে। এখন এটা চ্যালেঞ্জ হচ্ছে এটাকে একবারে খেতে হবে ঠান্ডার মধ্যে, দুজনেরই চ্যালেঞ্জ। তা আমি ফার্স্ট অফ অল ট্রাই করছি, ট্রাই করে দেখি। আর সরি একটু নয়েজ হচ্ছে, কিছু এখানে প্রোগ্রাম চলছে যার জন্য আমি জানি না যে প্রোগ্রামটা হচ্ছে, সরি এটার জন্য। সো আমি ট্রাই করছি। ও প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, একবার এটা খাওয়া যাবে না, প্রচুর ঠান্ডা। কর ফালা তুমি করো, হয়ে গেছে ওটা, হয়ে গেছে। এই দোকানে আজকে থেকে একটা ফ্রিতে ফুচকা খাওয়ার অফার চালু হয়েছে, তোমরা চাইলে আসো, এসে এখানে পার্টিসিপেট করতে পারো। সো আমরা এই খেয়ে আসলাম দাদার দোকান থেকে, খুব ভালো লাগলো, আর প্রথমবার এতগুলো ফ্লেভারের ফুচকা ট্রাই করলাম, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তোমরা আসো দাদার দোকানে, ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের লোকেশানটা বলে দিচ্ছি, তোমরা যদি বেলঘরিয়া বা বিরাটি থেকে আসো তাহলে তোমরা নিমতা বটতলা স্টপেজে আসবে, ওখানে নিমতা ইউনাইটেড ব্যাংক আছে, ওই ব্যাংকের পাশের গলি থেকে ঢুকে গেলেই বা হাতে দাদার দোকান পড়বে, ঠিক আছে। তোমরা আসো, ভিজিট করো। ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাতে ভুলো না, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখছো বাট তোমরা সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। সো টাটা।